আপনাদের প্রিয় ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটারেরা ডিজিটাল মিডিয়াতে আপনাদের বিনোদন দিয়ে থাকেন। অনেকের মনে প্রশ্ন থাকে, এইসব করে কি আর পয়সা পাওয়া যায়? যদি যায় তাহলে তার পরিমাণ কত? আপনাদের এই প্রশ্নের উত্তর দিতে আমাদের আজকের তালিকা। মোস্ট সাবস্ক্রাইবড ইন্ডিয়ান ইউটিউব চ্যানেল এবং তাদের আনুমানিক ইনকাম 2021। এই তালিকা বানানো হয়েছে সাবস্ক্রাইবারের ভিত্তিতে। বন্ধুরা, টপ 10 গাইডে আপনাকে স্বাগত। এই তথ্য আমরা সংগ্রহ করেছি ক্রিয়েটারদের নামে প্রকাশিত জার্নাল এবং বিভিন্ন ব্লগ থেকে। 10 নম্বর স্থানে রয়েছে ট্রিগার্ড ইনসান ইউটিউব চ্যানেল। মোট সাবস্ক্রাইবারের সংখ্যা 13.1 মিলিয়ন। এই ইউটিউব চ্যানেলে বার্ষিক আনুমানিক আয় 5 কোটি টাকা। তালিকায় 9 নম্বরে রয়েছে ভিলেজ কুকিং ইউটিউব চ্যানেল। মোট সাবস্ক্রাইবারের সংখ্যা 13.6 মিলিয়ন এবং তার আনুমানিক বার্ষিক আয় 6 কোটি টাকা। তালিকার 8 নম্বরে রয়েছে হার্স বেনিওয়াল। এই ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা 13.7 মিলিয়ন এবং তার আনুমানিক বার্ষিক আয় 7 কোটি টাকা। 7 নম্বর স্থানে রয়েছে টেকনিক্যাল গুরুজি ইউটিউব চ্যানেল। মোট সাবস্ক্রাইবারের সংখ্যা 21.8 মিলিয়ন এবং তার আনুমানিক বার্ষিক আয় 20 কোটি টাকা। 6 নম্বর স্থানে রয়েছে ভুবন বাম। মোট সাবস্ক্রাইবারের সংখ্যা 22.5 মিলিয়ন, তার আনুমানিক বার্ষিক আয় 10 কোটি টাকা। তালিকায় 5 নম্বরে রয়েছে রাউন্ড টু হেল। এই চ্যানেলের মোট সাবস্ক্রাইবারের সংখ্যা 23.2 মিলিয়ন, বার্ষিক আয় 7 কোটি টাকা। 4th স্থানে রয়েছে অমিত ভাড়ানা। তার মোট সাবস্ক্রাইবারের সংখ্যা 23.6 মিলিয়ন, তার আনুমানিক বার্ষিক আয় 9 কোটি টাকা। তালিকায় 3rd স্থানে রয়েছে আশিস চাঞ্চলানি। তার মোট সাবস্ক্রাইবারের সংখ্যা 26 মিলিয়ন, তার আনুমানিক বার্ষিক আয় 11 কোটি টাকা। তালিকার 2nd স্থানে রয়েছে টোটাল গেমিং ইউটিউব চ্যানেল। তার সাবস্ক্রাইবার সংখ্যা 29.1 মিলিয়ন এবং তার আনুমানিক বার্ষিক আয় 2 কোটি টাকা। তালিকার একেবারে প্রথম স্থানে রয়েছে ক্যারি মিনাটি। তার সাবস্ক্রাইবার সংখ্যা 32.7 মিলিয়ন, আনুমানিক বার্ষিক আয় 15 কোটি টাকা। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম ফ্যাক্টফুল ভিডিও পেতে বেল আইকনটি ক্লিক করে দেবেন। লাইক করে আমাদের মনোবল বাড়াতে ভুলবেন না।